মানুষকে আমন্ত্রণ করার নতুন একটা কৌশল ছিল আমাদের আব্বার, ফিল্মমেকার হিসাবে এই প্রথম শোটা সবসময় অনেক টেনশনের। আমি আপনারা খেয়াল করবেন যে সারাক্ষণই হাঁটাহাঁটি করছিলাম এবং খুবই অস্থির লাগছিল। তো ছবি যখন শেষ হলো তখন মনে হলো যে বোধ হয় ঠিক আছে, ধন্যবাদ। যখন আমি কিন্তু শুরু থেকেই তার সাথে কাজ মানে তার সাথে কাজ করেছিলাম স্বপ্ন জল থেকে, তারপরে মাঝখানে একটা ছোট্ট কাজ করেছি প্রীতি। তো আমি কিন্তু সেই থেকে বলে এসেছি যে আমার কাছে ভরসা মানে আমাকে বিশ্বাস করে ভরসা করে সেই জায়গা থেকেই তো আসলে সেলিম ভাই আমাকে বলেছে কাজটা করার জন্য। তো তার কথায় আসলে আমার বিশ্বাসটা চলে আসে নিজের মধ্যে যে আমি পারবো, না হলে তো সে আমাকে বলতো না। আর পুরোপুরি প্রিপেয়ার করার জন্য একটা মানুষ যথেষ্ট। এটা বেসিক্যালি আমি যখন প্রথম স্ক্রিপ্টটা পাই তখন আসলে হাসান আজিজুল হক স্যারের গল্পটা আমি পড়িনি। জি, স্ক্রিপ্টটা পাওয়ার পর আসলে গল্পটা পড়া আমার, বাট ওই গল্পটা থেকে আসলে সেলিম ভাই আসলে যেভাবে স্ক্রিপ্টটা লিখেন ওই লেখার ধরন এবং ওনার কিছু স্কুলিং ছিল, টাচ ছিল, ওগুলোর মধ্যে ইনফ্যাক্ট ওনাকে বিশ্বাস করা, ওনার চরিত্রকে বিশ্বাস করা, ওই জায়গা থেকে আসলে একটা প্রিপারেশন ছিল আমাদের। ওই প্রিপারেশন থেকে আসলে শেষ প্রান্তে এসে 80 বছরে বাজিব এগুলি সেগুলি আমি জানি না, আর ভালো কাজ আমার ভাগ্যে আছে কিনা, তবে অনেক আর কি আমার অনেক আশা ছিল একটা ভালো কাজ করবো, ভালো কাজ করবো, এবং সত্যি মন ভরে গেছে আজকে ছবিটা দেখে। তখন তো কাটাকাটি ছিল, বুঝিনি আজকে মানে মা যেমন সন্তানের মুখ দেখে প্রথম যেভাবে তৃপ্ত হয় আমার মনটা অনেক খুশিতে পড়ে গেছে। ভালো কাজ করতে সবারই ভালো লাগে, অনেক ভালো একটা কাজ, অনেক তৃপ্তি নিয়ে কাজ করেছি। আমার এইসব দিনদাতির মা এখানে, আমার মা এটা সবচাইতে ভালো লাগার বিষয় ছিল, আর আমার স্বপ্নজালের মেয়ে এখানে আমার মেয়ে, আমরা মন ভরে কাজ করেছি, কাজের সময় ফুর্তি ছিল, কাজেই কাজটা ভালো হয়েছে। চরকি প্রযোজিত ফার্স্ট সিনেমা যেটা সিনেমা হলে ডিস্ট্রিবিউশন হচ্ছে, জি জি, এটা কিন্তু সিনেমা হলের জন্যই বানানো সিনেমা। তো আগে সিনেমা হলের দর্শককে আমরা প্রায়োরিটি দিচ্ছি, কারণ এটা যে ক্যানভাসটা সেলিম ভাই যেটা শুট করেছে, খসরু ভাই সাথে সেলিম ভাইয়ের যে একটা পেয়ার আপ সেই মনপুরা থেকে খুবই সুন্দর, কিন্তু আমরা দেখছি ভিজুয়াল, এই ভিজুয়ালটা কিন্তু জাস্টিফাইড হয় যখন সিনেমা হলে মানুষ এই সিনেমাটা উপভোগ করবে। এবং এখানে যারা অ্যাক্টিং করেছে সবাই তো খুব অসাধারণ অ্যাক্টিং করেছে আমি বলবো। তো প্রথমে আমাদের মূল মনোযোগটা আসলে সিনেমা হলের ডিস্ট্রিবিউশন, এবং যেটা বলছি যে আমরা প্রথম সপ্তাহে 20টা সিনেমা হলে আমরা সিনেমাটা রিলিজ করছি। নামগুলো কি বলবো, সিনেমা হলের দরকার আছে? তো এই সিনেমা হলে যাওয়ার পরে আমরা দেখবো যে সিনেমা হলের দর্শক, সারা দেশের দর্শককে আগে স্যাটিসফাইড করতে চাই, যারা সিনেমা হলের দর্শক তারা যেন সিনেমা হলে এসে সিনেমাটা দেখে। এরপরে আমরা ওটিটির ডিস্ট্রিবিউশনটা নিয়ে প্ল্যান করবো, ডেফিনেটলি ওটিটির জন্য স্পেশাল অফার টফার অবশ্যই থাকবে। কিন্তু একটা কথা আমি টপ অফ মাইন্ড বলতে চাই যে সিনেমা, কিন্তু সিনেমা হোক যে কোনো আর্ট ফর্ম হোক, গান হোক, এটা কিন্তু আসলে ফ্রি দেখার বিষয় না। ট্যালেন্টকে যদি আমরা শ্রদ্ধা করতে চাই, আর্টিস্টদের যদি রেসপেক্ট করতে চাই, তাহলে সবাই যেন এটার মানে এই শ্রমের যে একটা মানে ভ্যালুয়েশন এটা কিন্তু করা দরকার। আদারওয়াইজ গিয়াসুদ্দিন সেলিম এত বড় মাপের একটা সিনেমা কিন্তু আবার নতুন করে বানাতে পারবে না, তার মানে এখানে দর্শকের কন্ট্রিবিউশনটা জরুরি। সিনেমা হলে যেরকম টিকিট কেটে দেখবে, ওটিটিতেও দর্শক যেন এরকম পে করে লিগ্যাল হইতে দেখে, তাহলে এরকম আমরা চরকি মাঝে মধ্যেই মানে রেগুলার বেসিসে অনেক বড় বড় সিনেমা আমরা প্রডিউস করবো। আমাদের জন্য দোয়া করবেন, ছবিটা সিনেমা হলে গিয়ে দেখবেন, আর যারা মিস করবেন অবশ্যই চলকিতে দেখবেন। আর ধন্যবাদ পরি, রাজ এবং দিলারা আন্টি, রেদন ভাই, এখানে সবাই যারা দাঁড়িয়ে আছে সবাই মানে 100-তে 100, আমি খুবই নগণ্য, তার মাঝখানে আমাকে যদি একটু দেখা যায় আমি জাস্ট